লাইভে এসে মুস্তাফিজের বিষয়ে যা বললেন রোহিত শর্মা। ভিডিওটি পুরোপুরি দেখতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রোহিত শর্মা লাইভে এসে বললেন আমরা কাউকে ভয় পাই না, কিন্তু মুস্তাফিজ ডেট ওভারে যেভাবে বল করে আমাদের জন্য খুবই কষ্টকর হবে এই ম্যাচটি জিততে। তবে মুস্তাফিজের যেভাবে ডেট ওভারে তার ভালো বোলিংয়ের কারণে আমরা একটু দ্বিধায় পড়তে পারি। চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজের উপরে চোখ থাকবে পুরো বাংলাদেশের। মুস্তাফিজ চার ওভারে কেমন করে আজ দেখা যাক। পার্পল ক্যাপ কি আবারও নিতে পারবে মুস্তাফিজ? সেই দৌড়ে মুস্তাফিজ অনেকটাই এগিয়ে আসছে। আমরা বাংলাদেশিরাও মুস্তাফিজের চেন্নাই সুপার কিংসের দিকে চেয়ে থাকবো যেন মুস্তাফিজ জয়ে অনেকটাই অবদান রাখতে পারে। মুস্তাফিজ খুবই দুর্দান্ত খেলছে এবারের আইপিএলে। মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসকে অনেক ভালো শুরু এনে দিচ্ছে এবং কি পরের দুটি ম্যাচেও মুস্তাফিজ খুবই ভালো বল করেছে। এই সুবাদে মুস্তাফিজ আজও বোলিংয়ে নামতে পারে এবং কি মুস্তাফিজকে একাদশে দেখা যেতে পারে। আর আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আজ 8টায় মুস্তাফিজ নামবে মুম্বাইয়ের বিপক্ষে। মুম্বাই মুস্তাফিজকে নিয়ে কীভাবে গেম প্ল্যান সাজাচ্ছে এবং মুস্তাফিজকে নিয়ে চেন্নাই সুপার কিংস ধোনি কীভাবে গেম প্ল্যান সাজাচ্ছে দেখা যাক।